আরো নানান জায়গা থেকে একেবারে টাকার কুমি হয়ে গেছেন আপনি, অনেক টাকা নাকি আপনি ইনকাম করেন। ওরে আল্লাহ, হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অনেকের এরকম ধারণা আছে, হ্যাঁ তুমি নাকি অনেক ডলার কামাও, যারা আসলে ইউটিউব সম্পর্কে না জানে। 2009 সালে একটি রিয়েলিটি শোতে বিজয়ী হওয়ার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন নিলয় আলমগীর। কাজ দিয়ে দর্শকদের মন যেমন কেড়েছেন, তেমনই ব্যক্তিগত জীবন দিয়েও খবরে থেকেছেন প্রায়ই। সম্প্রতি কাজ করছেন পাগলা প্রেম নামের একটি নাটকে। নিলয়কে সবাই টাকার কুমির মনে করে এমন প্রশ্নে নিলয় বলেন, আমার একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ আছে, তাই সবাই মনে করে আমার অনেক টাকা, আসলে ধারণা কম থাকায় এমনটা বলে। যখন সবাই জানবে এসব প্ল্যাটফর্ম থেকে আসলে কেমন ইনকাম হয়, তখন আর কেউ বলবে না আমি টাকার কুমির। নিলয় আর তার স্ত্রী রিদি বেশ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের ছবি থেকে শুরু করে টিকটক সবখানেই থাকে ভক্তদের আনাগোনা। এসব বেশ এনজয় করেন নিলয় রিদি। সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে 2009 সালে ছবি যে পা রেখেছিলেন নিলয়। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করেছেন তিনি। বেলি রোড তার অভিনীত প্রথম সিনেমা, এরপর 4টি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।